আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে আমাদের নিজেদের তৈরি ফাঁদে মাছ ধরা দেখাবো। গাছের ডাল দিয়ে ফাঁদগুলো তৈরি করি, এটাকে বলা হয় ঝাড়া আমাদের এলাকায়। তার আলহামদুলিল্লাহ আমরা প্রচুর পরিমাণে মাছ পাই, যে দেখতেছেন অলরেডি চিংড়ি মাছ ধরতেছে। তা আলহামদুলিল্লাহ প্রচুর চিংড়ি মাছ, বাইলা মাছ, তারপরে অন্যান্য মাছও আছে এই ফাঁদের ভিতরে। আর এই ফাঁদে সব মাছগুলো যাবে লাস্টে, তো অবশ্যই সেই মাছগুলো দেখতে হলে লাস্ট পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে ভিডিওটা। লাস্টে দিয়ে ফাঁদটা আর কি বা ধরা হবে ফাঁদের মাছগুলো। তো দেখতেছেন এখন মাছগুলো ধরতেছে ডুব দিয়ে, মানে যেই মাছগুলো ভিতরে আছে সেই মাছগুলো যে ধরতেছে। এগুলো হচ্ছে ছোটো সাইজের চিংড়ি। আর এই যে আগে দেখতেছেন আলহামদুলিল্লাহ অলরেডি অনেক মাছ ধরা হয়েছে, তো এটার ভিতরে অনেক মাছ আছে ইনশাআল্লাহ। যে দেখতেছেন ধরতেছে আর রাখতেছে, তা আশা করি ভিডিওটি ভালো লাগবে। যে দেখতেছেন বড় একটি বাইলা মাছ পাইছে বন্ধুরা, অনেক বড় সাইজের। তো ভিডিওটি দেখতে থাকুন। থাকি মাছ ওড়ে না, তো হতের মধ্যে বুঝলাম না। কত ভালো পাগল না গিরা মাছ পড়ছে বোঝাতে, 2 কেজি আমার মাথার অন্তে মাছ উঠে না। বুঝলে